নিজের পরিবারের জন্য মানুষ করতে পারে না এমন কিছু নেই, কিন্তু তারা মারা যাওয়ার পরও যদি ফিরিয়ে আনার সুযোগ থাকে তাহলে সেটা যতই অসম্ভব হোক না কেন তা বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রাখে কেউ কেউ। এমনই একটি সায়েন্স ফিকশন ছবি রেপ্লিকাস। বিখ্যাত তারকা কিয়ানু রিভস এই ছবিতে অভিনয় করেছেন একজন নিউরো সায়েন্টিস্টের চরিত্রে। নতুন এই হলিউড মুভিটি নিয়ে দেখুন একটি প্রতিবেদন। হলিউড সুপারস্টার কিয়ানু রিভসকে আমরা সবাই কম বেশি চিনি। তার ব্যবসা সফল বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে কনস্ট্যান্টাইন, স্পিড, ম্যাট্রিক্স, জন উইকের মতো সিনেমাগুলো। আর এবার নতুন বছরের শুরুতেই ভিন্ন ধাঁচের সায়েন্স ফিকশন ছবি নিয়ে হাজির হয়েছেন এই তারকা অভিনেতা। একটি গাড়ি দুর্ঘটনায় নিজের পরিবারের সমস্ত সদস্যদের হারান নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার, কিন্তু তিনি মেধা ও গবেষণা দিয়ে তার পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান। আর্টিফিশিয়াল ব্রেন বা নকল মস্তিষ্ক তৈরি করে রোবটের মধ্যে প্রাণ ও বুদ্ধির বিকাশ ঘটানোর কাজ করতেন এই বিজ্ঞানী। কিন্তু মৃত মানুষের মাঝে প্রাণ জাগিয়ে তোলায় সরকার ও বিজ্ঞানের আইন ভাঙেন তিনি। জেফ্রি নাচম্যানফ পরিচালিত রেপ্লিকাস সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যালিস ইভ, এমিলি অ্যালেন লিন্ড, থমাস মিডলডিজ সহ আর অনেকে। আগামী 11 জানুয়ারি যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর দেশে মুক্তি পেতে যাচ্ছে রেপ্লিকাস। নাহিদ জেহান, নিউজ 24।